আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল আবার রাজশাহী স্টেশনে চলে এসেছি, আর আজকে রাজশাহী থেকে আমার যাওয়ার গন্তব্য জয়পুরহাট জেলা। আসলে আমি যাব নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যান। আমার সফর সঙ্গী হয়েছে আমার কাছে তিনজন বন্ধু। আমরা যারা উত্তরবঙ্গে থাকি তাদেরকে পাহাড় সমুদ্র গহীন বন দেখতে হলে যেতে হয় অনেক দূরের জেলাগুলোতে, আর হালের কাঞ্চনজঙ্ঘা দেখতে পারা তো ভাগ্যের ব্যাপার, যদিও আমাদের দেশে না, তবে মানুষ এখন আগের চেয়ে অনেক ভ্রমণ প্রিয়। তাই বলে আমরা যারা রাজশাহী রংপুর বিভাগের লোকজন, তারা নিজ এলাকার দর্শনীয় জায়গাগুলো ভ্রমণ করা ছেড়ে দেয়নি। বাংলাদেশের যে 18টি জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে 4টি জাতীয় উদ্যান এই দুই বিভাগে অবস্থিত। আগেই বলেছি আমি যাচ্ছি আলতাদিঘি, আর রাজশাহী থেকে আমি প্রথমে যাব জয়পুরহাট স্টেশনে ট্রেন যোগে, তারপর জয়পুরহাট থেকে অটো নিয়ে যাব। অটো অথবা ভ্যান, বাস, যে কোনো বাহনে আপনি চাইলে আলতাদিঘিতে যেতে পারেন। সকালে স্নিগ্ধ পরিবেশে চারপাশে প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আপনি যখন আলতাদিঘির দিকে যাবেন, তখন মনে হবে আপনি এক অজানা এক দুনিয়ায় হারিয়ে যাবেন। আমরা আমাদের যাত্রার এখন চলে এসেছি আমাদের গন্তব্য জয়পুরহাট। এখান থেকে আমাদের সেকেন্ড ফ্রেস উইল স্টার্ট। রাজশাহী থেকে মোট আসতে আমাদের সময় লাগলো 4 ঘন্টা। আসলে এখানে 3.5 ঘন্টা রাজশাহী থেকে আসতে, কিন্তু আমাদের সময় লাগছে 4 ঘন্টা। করোনাকালে মানুষজন ঘর থেকে বের হতে পারেনি, আর ভ্রমণ সেও তা তো ছিল আরও অনেক কঠিন। সেজন্য প্রকৃতি একটু হলেও তার ক্ষত সারিয়ে নিতে পেরেছে কিছুটা। 264 হেক্টর আয়তনে আলতাদিঘি জাতীয় উদ্যান সুন্দরবনের মতো বা পাহাড় পর্বত বেষ্টিত বনের মতো অতটা ঘন না হলেও যারা ভ্রমণ পিপাসু তারা এখানে এসেও খুঁজে পাবে ভ্রমণের স্বাদ। আলতাদিঘির দৈর্ঘ্য 1200 মিটার। আলতাদিঘির উত্তরে হচ্ছে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা অবস্থিত, আর আমি এখানে গিয়েছিলাম বর্ষাকালের শেষে, তাই বিলের পদ্মগুলোকে আমি সরি আলতাদিঘির পদ্মগুলোকে আমি ফুটন্ত অবস্থায় দেখতে পারিনি, যা আমার জন্য ছিল দুর্ভাগ্য। নর্মাল সময়ে এই জায়গাটি থাকে পিকনিক পার্টির দখলে, তখন মানুষের সমাগম চারিদিকে। এখন এসেছি, এখন জায়গাটি মোটামুটি ফাঁকাই ছিল বলা যায়। এই সেই আলতাদিঘি যার জন্য আমরা রাজশাহীতে ছুটে এসেছি, আর এই দিঘিটি বর্তমানে আরেকটি কারণে বহু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। অতি সম্প্রতি মেজর সিনহা খুন হয়েছেন, তিনি এখানে একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছিলেন। এই সেই আলতাদিঘি, তার বন্ধুরা, আমরা এখন আছি আলতাদিঘিতে। আমাদের বিশেষ করে আমার সাথে আছে আমার 3 বন্ধু, তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আলতাদিঘি, সূর্যের আলোর কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আলতাদিঘি জাতীয় উদ্যান বাংলাদেশের নওগাঁ শহর থেকে 61 কিলোমিটার দূরে, যদি আমরা এসেছি জয়পুরহাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আলতাদিঘি সম্পর্কিত অনেক বর্ণনা লেখা আছে। আলতাদিঘি দৈর্ঘ্য প্রায় 1200 মিটারের মতো, আর এই দিঘি খনন সম্পর্কিত একটি কাহিনীও প্রচলিত আছে অত্র এলাকায়, আর তা হলো
এখানকার এক রানী, তিনি স্বপ্নে প্রজাদের মঙ্গলের জন্য একটি দিঘি খনন করার নির্দেশ পান। সেই নির্দেশ তিনি তার সন্তানদের জানান, তার সন্তানরা একটি দিঘি খনন করার উদ্যোগ নেন। আর রানী আরেকটি প্রস্তাব রাখেন, সেটা হচ্ছে যে তিনি যতদূর হাঁটে যাবেন ততদূর একটা দিঘি খনন করতে হবে, যতক্ষণ না তার পা হেঁটে যাওয়ার পর রক্তাক্ত হচ্ছে। তো তিনি হাঁটা শুরু করেন। এখন তার সন্তানেরা চিন্তায় পড়ে যান যে কত বড় দিঘি আসলে এখানে খনন করতে হবে, আমার মা যদি অনেক দূর হাঁটে যায়। তো রানী হাঁটা শুরু করেন, হাঁটছেন তো হাঁটছেন রানী। এখন রানীর চেলাপোলারা তার সন্তানদের বুদ্ধি দেন যে রানীর পায়ে আলতা ঢালে দেওয়া হোক, যেন রানী বুঝতে পারে যে তার পা আঘাতে রক্তাক্ত হয়েছে, তিনি হাঁটা বন্ধ করবেন। সেই বুদ্ধি শুনে তারা এই কাজ করে, রানীর পায়ে আলতা ঢালে দেয় আর রানী হাঁটা বন্ধ করে দেয়। তারপর যতদূর তিনি হেঁটে গেছেন ততদূর একটা দিঘি খনন করা হয়। এটাই হলো এখানকার একটি অপ্রচলিত কাহিনী এই জায়গা সম্পর্কিত। আমরা এখন আলতা দিঘির শেষ সীমানায়, আর এই শেষ সীমানা শুধু আলতা দিঘিরই শেষ সীমানা না, না, এটা হচ্ছে বাংলাদেশেরও শেষ সীমানা। তার মানে আমরা এখন দাঁড়ায় আছি আন্তর্জাতিক বর্ডারে। এই পানির অংশটুকু ইন্ডিয়ার অংশ, মানে আলতা দিঘি একবারে ইন্ডিয়ার বর্ডারের সাথে। এখানে আমরা এখন আলতা দিঘির শেষ প্রান্তে, একবারে বাংলাদেশের সীমানার শেষ দিকে। এটা হচ্ছে সীমানা পিলার, এই পাশে বাংলা, ওই পাশে বঙ্গ, না পশ্চিমবঙ্গ। দিনের কিছুটা সময় এ মাথা থেকে ও মাথা দিঘির প্রান্ত ঘেঁষা সড়ক ধরে হেঁটে গিয়ে বসে থেকে প্রকৃতির স্বাদ আস্বাদন করার চেষ্টা করেছিলাম। আর এখানেই শেষ হচ্ছে আজকের আলতা দিঘি অভিযান। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।